ছোট বড় অসংখ্য গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শেরপুর শহরের বটতলা মোড় থেকে শেখাটি পর্যন্ত সড়কটি। জেলা সদর হাসপাতালে রোগী আনা নেয় অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের। সড়কের এমন বেহাল অবস্থায় অসন্তুষ্ট স্থানীয়রা। তবে পৌরসভা বলছে দরপত্র আহ্বান করা হয়েছে, প্রক্রিয়া শেষে শুরু হবে সড়কের সংস্কার কাজ। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। শেরপুর শহরের বটতলা মোড় থেকে শেখাটি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কে রয়েছে 250 সজ্জা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, অথচ এদিকে নজর নেই পৌর কর্তৃপক্ষের। যে গাড়ি এক বছর দেখতে গাড়ি 3 মাস উঠিয়ে না, মান সাপ কয়ে গেল, সানু সাপ কয়ে গেল, লিডন সাপ কয়ে গেল, কোন সাবি আর কয়ে দেয় না। এই সড়কে প্রতিদিন চলছে ট্রাক বাস সহ অসংখ্য ছোট বড় যানবাহন। শেরপুর থেকে নালিতা বাড়ি ও নাকুগাঁওয়ের স্থলবন্দর যাতায়াতে দূরত্ব 8 কিলোমিটার কম হওয়ায় এই সড়কের গুরুত্ব আগের চেয়ে বেড়েছে কয়েকগুণ। দুই পাশের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষায় কাদা পানিতে একাকার হয়ে থাকে সড়কটি। পৌরসভা থেকে লোক দেখানো জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও কয়েকদিন পরই আবার খারাপ অবস্থা। অহরহ ঘটছে দুর্ঘটনাও, হাসপাতালে রোগী আনা নেয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বজনদের। এরকম অবস্থা শেরপুর শহরে আর নাই, যে অবস্থা বালা মানুষ গেলে হাসপাতালে ভর্তি করুন না, দুই সাইডে ড্রেন নেই, রাস্তাটা ভাঙা। তবে শহরের বটতলা মোড় থেকে শেখাটি পর্যন্ত রাস্তাটির দুরবস্থার কথা স্বীকার করে পৌরসভা জানিয়েছে বিধি মোতাবেক 28 দিনের মধ্যে চুক্তি সম্পন্ন হলে অতি দ্রুত কাজ শুরু হবে। এই রাস্তাটা আমরা অতি সম্প্রতি এটা দরপত্র আহ্বান করেছি, ঠিকাদারকে নেওয়া দেওয়া হয়েছে, চুক্তিপত্র সম্পাদন করার পর কার্যাদেশ দিবে এবং তারা কাজ শুরু করবে। শুধু আশ্বাস নয়, সড়কের দীর্ঘদিনের ভোগান্তি যাতে লাঘব হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন শেরপুর পৌর কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।